الحمد لله رب العالمين، الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. الشفاعة এই কথাটির অর্থ কি? শাফা মানে এর আরবি অর্থ হচ্ছে একের সাথে আরেক যোগ করা, মানে এক একক বিষয়টিকে বলা হয় বেতর, বেতর মানে হচ্ছে এক, আর বেতরের সাথে যেটা যোগ করা হয় সেটি হচ্ছে শাফা। আপনারা যারা আরব দেশের মসজিদগুলোতে নামাজ পড়েন রোজার মাসে, লক্ষ্য করবেন যে বেতেরের নামাজ পড়ার সময় ইমাম সাহেব একটা ঘোষণা দেয়। এটা আমাদের বাংলাদেশি মসজিদে নাই, কেননা আমরা ওইভাবে বেতের পড়ি না। আরবদের মসজিদে যারা বেতের পড়েছেন লক্ষ্য করেছেন যে ইমাম সাহেব একটা কথা বলে, সেটি হচ্ছে রাকাতাই সাফা বলে কিনা। রাকাতাই সাফা মানেটা কি? তার মানে এই দুইটি রাকাত ওই বেতেরের সাথে যোগ করা হচ্ছে, মানে দুই রাকাত বেতেরের নামাজের সাথে যোগ হচ্ছে। এক হচ্ছে এক সংখ্যা, এক, এটাকে আরবিতে বলা হচ্ছে বেতর। ওয়াশাফিঈ ওয়াল ওয়াতর আপনারা সূরা আল ফাজরের ভিতরে পেয়েছেন যে ওয়াশাফিঈ জোর এবং বেজোর, শাফিঈ মানে শাফা মানে হচ্ছে মানে কোনো কিছুর সাথে জুড়ে দেওয়া। একটা জিনিস আছে তার সাথে আপনি আরেকটা জিনিস জুড়ে দিলেন, সেটাই হচ্ছে শাফা। তাহলে বেতেরের নামাজের আগের যে নামাজটা, মানে দুই রাকাত পড়ে যদি সালাম ফিরে ফেলেন, তাহলে ওই দুই রাকাত হচ্ছে রাকাতাই শাফা, যে এটি হচ্ছে শাফার দুই রাকাত আর বেতেরের এক রাকাত। এই তিন রাকাত বেতের হয়ে গেল, শাফা আর বেতের দুটো মিলে হচ্ছে বেতের। এটা ওয়াসাল করা করতে পারেন অথবা আলাদা করতে পারেন, কিন্তু ওই যে বেতেরের সাথে যোগ হয় বলে ওই দুই রাকাতকে আরব দেশের মসজিদে বলে রাকাতে সাফা। যারা শিখতে চান তাদের জন্য বলছি, সাফা এটা ইংরেজিতে যে ট্রান্সলেশন রয়েছে সেটি মারাত্মক ভুল। এই এই একটি শব্দ আমরা পেলাম যেটা ইংরেজি ভাষায় সাংঘাতিক ধরনের মিস্টেক। আপনারা কখনোই সাফা শব্দের অর্থ ইন্টারসেশন করবেন না, প্লিজ। যারা ইংরেজিতে কথা বলেন তাদের খেদমতি বলছি, আপনারা উইকিপিডিয়ায় দেখতে পাবেন যে ইন্টারসেশন কথাটা আসলে বাইবলিক্যাল টার্ম, এটি বাইবেল থেকে নেওয়া হয়েছে। এর অর্থ কি? ইন্টারসেশন মানে হচ্ছে অ্যাক্ট অফ প্রেইং টু এ ডেইটি অন বিহাফ অফ আদার্স, অ্যাক্ট অফ প্রেইং টু এ ডেইটি অন বিহাফ অফ আদার্স, মানে কারোর পক্ষ থেকে কোনো দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করা, এটাকে বলা হয় ইন্টারসেশন। তার মানে উদাহরণ দিচ্ছি, যেমন পোপ পল, পোপ আছে না মানে ইতালিতে থাকে পোপ, সে ক্যাথলিকদের ধর্মগুরু, সে সমস্ত ক্যাথলিকদের পক্ষ থেকে তার মানে এবাদত করে গডের কাছে, অ্যাক্ট অফ প্রেইং যে তারা ওয়ার্শিপ করছে অন বিহাফ অফ আদার্স। আমাদের শরীয়তে এই জিনিসটা নাই, কারণ আমাদের পক্ষ থেকে কেউ এবাদত করে দেয় না। এই কারণে সাফা আর কোনো ভালো ইংরেজি নাই। ম্যাক্সিমাম যেটা বলা যেতে পারে যে রিকোয়েস্ট অথবা সলিসিট, সলিসিট হতে পারে, ইন্টারসেশন না। সুতরাং সাবধান, ইংরেজিতে এই কথাটা কখনো বলবেন না, কেন এটা মিনিং অত্যন্ত খারাপ, ইন্টারসেশন। যদিও আমাদের ইংরেজি কারকরা এটাই লিখে দিয়েছে, কিন্তু এটি সঠিক নয়। বাংলা যে অনুবাদ করা হয়েছে সুপারিশ করা, এটি মোটামুটি আল্লাহর রহমতে সঠিক। এই একটি জায়গা যেখানে বাংলা ভাষার জয় হয়েছে ইনশাআল্লাহ, আর ইংরেজিকে পরাজিত করেছে। আশ-শাফাআতু কালামুশ শাফিঈ লিল মালিক ফি হাজাতিহি ইয়াসআলুহা লিগাইরিহি, লিসান আল আরাব যে একটি কিতাব রয়েছে মানে ডিকশনারি, সেই ডিকশনারিতে সাফা শব্দের অর্থ বলছে যে একটি কথা, কালামুশ শাফিঈ যিনি
মানে সুপারিশ করেন, সুপারিশকারীর একটি কথা, লিল মালেকি মানে মালিকের কাছে, বাদশার কাছে সুপারিশ করেন, যে কারোর কোনো চাহিদা পূরণ করার জন্য, যেটি সেই ব্যক্তি চায়, অন্য কারোর চাহিদা পূরণ করার জন্য কোনো বাদশার কাছে চাওয়াটাকে বলা হয় সাফা। মানে মনে করেন প্রেসিডেন্ট অথবা কিং অথবা প্রধানমন্ত্রী, তার কাছে একজন নাগরিক কিছু চাইল কারোর উপকারের জন্য, অথবা যে যেটা চাচ্ছে সেই জিনিসটা কে তদবির করলো, তদবির করা, সেটি হচ্ছে সাফা। ওয়া শাফিঈ তালাবুল লিগাইরিহি, অন্যের জন্য কিছু চাওয়া, যে চায়, ইয়াতাশফাউ বিহি ইলাল মাতলুব, যে যেটার জন্য উদ্দেশ্য নিয়েছে সেটাকে সে খুঁজে। এই ভাই জন্য বলা হয় তাশফাআতা বি ফুলান ইলাল ফুলান, আরবিতে বলা হয় যে একজন ব্যক্তি অমুক অমুকের জন্য সাফা করছে, যে আমি তদবির করছি। এটা তদবির বলাটাও যায় অথবা সুপারিশ বলাও যায়। এই যে সাফা, এটি বিভিন্ন ভাবে এসেছে, আমরা সেটি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই বিষয়ে আরো দুইটি বক্তৃতা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সাফা শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল আযীমের ভিতরে বলছেন, কুলিল্লাহি শাফাআতু জামিআন, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা জুমার আয়াত নম্বর 44, যে বলুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিল্লাহি শাফাআতু জামিআন, যে সমস্ত শাফার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে শাফা, এটি মানে এমন একটি বিষয়, আমরা আবারও বলছি, এটি ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, না বুঝলে কিন্তু এই লেকচার শুনে তেমন একটা লাভ হবে না। আমরা কি বলেছি, আশ-শাফাআতু হিয়া তাওয়াসসাতু লিগাইরিহি ফি জালাবিল মুনাফাআতু ওয়া দাফিউল মুদাররা, এটি আরেকটি সংজ্ঞা। সাফা হচ্ছে যে অন্যের জন্য মধ্যস্থতা করা, অন্যের জন্য মধ্যস্থতা করা যেন তার কোনো উপকার হয় অথবা অনিষ্ট দূর হয়ে যায়। আমাদের দেশে ওকালতি, ওকালতি বলে, মনে করেন একজন লোক অপরাধ করেছে, একজন উকিল এই মানে বিচারকের কাছে সাফা করছে, এটি হচ্ছে আক্ষরিক অর্থ, মানে তার উপকারের জন্য এবং তার তাকে যেন জেলে না ভরে, শাস্তি না দেয়, দাফাল মুদাররাতি, যে তার তার উপরে যেন কোনো অনিষ্টতা আপতিত না হয় এবং সে যেন লাভবান হয়, উপকৃত হয় অন্যের জন্য, সেই জন্য তাওয়াসসাতা করা, তাওয়াসসাতু লিগাইরি লিলগাইরি ফি জালাবিল মুনাফাতি আও দাফিউল মুদাররাতি, এটি হচ্ছে সাফার আরেকটি মানে সংজ্ঞা। আর আরেকটি সংজ্ঞা, আর যেটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব তাওয়াসসালু আনওয়াহু ও আহকামুহু আল আল্লামা নাসিরুদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত কিতাবে তিনি সাফা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু তিনি আলোচনা করেছেন একটি হাদিসকে কেন্দ্র করে, এই হাদিসটুকু আমাদের শিখতে হবে, জানতে হবে প্রথমে, কেননা আমাদের সাফার পরে আরেকটি লেকচার হবে আল ওয়াসিলা, সেই ওয়াসিলাতেও এই হাদিসটি দরকার হবে ইনশাআল্লাহ। এই হাদিসটুকু আপনারা তিরমিজিতে পাবেন, এই হাদিসটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, এবং এই হাদিসের ভিতরে যে একটি লোক যিনি অন্ধ, সে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল এবং সুপারিশ চাইতে এসেছিল, তো সেটি আমরা দেখব যে কিভাবে সে চেয়েছিল। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি না বুঝলে
আমাদের বাকি জিনিস আমরা বুঝতে পারবো না। এই কারণে আমরা ওই হাদিসটুকুকে আমরা আপনাদের সামনে এখন তুলে ধরছি। সেই হাদিসটুকু হচ্ছে হাদিসুন দারিরুন, অন্ধের হাদিস। এই হাদিসের ভিতরে বলা হচ্ছে আন্না রাজুলান দারিরুন আল বাসর আতান নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি অন্ধ ব্যক্তি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এই হাদিসটিকে বিখ্যাত হাদিস হিসেবে মানুষ চিনে। আপনারা যারা হাদিস চর্চা করেন তারা মুখস্ত করে নিন, হাদিসুন দারির, দারিরের হাদিস মানে অন্ধ, অন্ধের হাদিস। এই অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো একদিন। ফাকাল উদুল্লাহ আন ইয়াফানি, যে হে আল্লাহ রাসূল, আমার জন্য দোয়া করেন যেন আমার চোখটা ভালো হয়ে যায়, আল্লাহ যেন আমাকে আরোগ্য দান করে। ফাকাল রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন শিতা দাআউতু লাক, যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব। ওয়া ইন শিতা আখখারতু যাক ফাহুয়া খাইর, আর তুমি যদি যা চাও তাহলে তোমার দোয়াটা আমি একটু ডিলে করে দিব, একটু দেরিতে করব, এবং দেরি করাটা তোমার জন্য অনেক ভালো। দেরি করে দিব, কিন্তু অন্য একটি রেওয়ায়েতে এসেছে ওয়া ইন শিতা সাবারতা ফাহুয়া খাইরুল লাক, আরেকটি রেওয়ায়েতে এসেছে যদি তুমি ধৈর্য ধরো তাহলে তোমার জন্য উত্তম। কিন্তু যার চোখ অন্ধ সে বুঝে এর মর্ম বেদনা, এর যাতনা কি, সে লোকটি অস্থির হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই লোকটি অস্থির হয়ে গেল। সে বলল আদউহু, তার জন্য যেন দোয়া করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, যেহেতু সে একটি বিপদে পড়েছে, একটি জিনিসের জন্য সে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে তার রোগ মুক্তি, এমন রোগ মুক্তি যেটি অত্যন্ত কঠিন, অন্ধত্বকে ভালো করে দেওয়া সেটি তো হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়ামের কাজ ছিল, তিনি ভালো করতেন, অন্ধকে ভালো করে, অন্ধের, অন্ধজনে আলো দান করতেন। কিন্তু একটি নবীর জন্যই সেটি মানানসই, যে তার কাছে কেউ যদি যায়, যেতে পারে আর দোয়ার দরখাস্ত করতে পারে তাহলে তো সে চাবেই। সেটি এখানে হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তুমি সবর করো সেটি তোমার জন্য উত্তম, কিন্তু লোকটি সবর করতে চাচ্ছে না, সে বলছে না আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে ভালো করে দেয়। সে অস্থির হয়ে গেছে, এবং অস্থির হওয়াটাই আমাদের দৃষ্টিতে স্বাভাবিক, কেননা একে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত পেয়েছেন, নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে তার মুবারক দোয়া সেটি যদি তিনি করেন তাহলে তো সে আরোগ্য পেয়ে যাবে, সুন্দর পৃথিবীকে দেখতে পাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে আদেশ করলেন, ফা আমারাহু আন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু, যে তুমি তাহলে এক কাজ করো, তুমি সুন্দর করে উযু করো, ফায়ুসাল্লি রাকাতাইন, তুমি দুই রাকাত নামাজ পড়ো, ওয়াইয়াদউ বিহাযা দুআ, এবং তুমি একটি দোয়া করো এইভাবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুক, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, ওয়া তাওয়াজ্জাহু ইলাইক বি নাবিকা মুহাম্মাদ নাবির রাহমা, ওয়াল্লাহ আমি তোমার মুখে মুখাপেক্ষি হয়েছি, তোমার দিকে আমার চেহারাটাকে ফিরিয়েছি, যে তোমার আপনার নবী মুহাম্মদ, যিনি নবীউর রহমা, যিনি রহমতের নবী, সেই নবীর দোয়ার মাধ্যমে, ভালো করে শুনুন, ইলাইকা বিন নবীইকা, বি দিয়ে বুঝাচ্ছে যে তার দোয়া, মানাহু দোয়া নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মাধ্যমে আপনার দিকে আমার চেহারাটাকে রুজু করেছি, ইয়া মুহাম্মাদান, যে ইন্নি
توجهت بك إلى ربي في حاجتي هذه فتقضي لي. যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নি তাওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ঘুরিয়েছি রব্বিক, আপনার প্রভুর দিকে, ইলা রব্বি, আমার প্রভুর প্রভুর কাছে, আপনার প্রভুর চেহারার দিকে আমার চেহারাটাকে ঘুরিয়েছি, যে এটি আমারও প্রভু, ইলা রব্বি, আমারও রব, আমার প্রয়োজনে, হাজাতি হাজিহি ফাতাকদিলি, আমার সেই প্রয়োজন যেন তিনি পুরা করে দেন। আল্লাহুম্মা ফাশফাহু ফি, হে আল্লাহ তুমি নবীর শাফাকে পূর্ণ করো। ওয়াশফানি ফিহি, তিনি যে আমার জন্য শাফা করছে সেটি যেন তুমি কবুল করো। তার মানে ওই লোকটা আল্লাহর কাছে বলছে যে আল্লাহুম্মা ফাশফাহু ফি, আমার জন্য তিনি যে সাফা করছেন। তো এই সাফা হচ্ছে কি, মানুষের কাছে দোয়া চাওয়া এই অর্থে। এই সাফা মানে এই নয় যে কিয়ামতের দিন তাকে আল্লাহ সুবহানাহু তাআলা সাফা করবে, এটি বুঝাচ্ছে না। এটি হচ্ছে দুনিয়ার একটি বিষয়, দোয়া চেয়েছে, সেই সাফা সে চাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেননা কোন সাহাবী এমন কোন সহি দলিল পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাফা চেয়েছে। সাফা আসলে আল্লাহর কাছে চাইতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমার জন্য যে সাফা করবে সেটিও আল্লাহর কাছে চাইতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কুলিল্লাহি শাফাআতু জামিআ, প্রত্যেক সাফার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া যদি অন্য কারোর কাছে চায়, যে আমাদের দেশে ওই গায়রুল্লাহ গায়রুল্লাহ একটা কথা বইতে এত লেখা থাকে, আর আমাদের জনগণ সেটা পড়ে কিছু বুঝে না। ওরা মনে করে গায়রুল্লাহ মানে কিছু একটা হবে আর কি। গায়রুল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কিছু। তো আল্লাহ ছাড়া অন্য যে কোনো, সেটা নবী হোক রাসুল হোক যে কোনো কিছু হোক, তার কাছে সরাসরি কিয়ামতে তাকে যে আল্লাহ সুবহানাহু তাআলা নাজাত দিবে, সেই শাফাআত তার কাছে চাইতে পারবে না, সেটি চাইতে হবে আল্লাহর কাছে। আর এখানে ফাশাফানি ফিহি, যেন আমার জন্য যে দোয়া করছে সেই দোয়াটাকে একটি শাফা হিসাবে সে উল্লেখ করছে হাদিসের ভিতরে। তখন ওই লোকটি ফাফাআল রাজুলুন, এবং সেই লোকটা একইভাবে এই উজু করে দুই রাকাত নামাজ পড়ে এইভাবে দোয়া করলো, ফাবাররা, ও এবং তার আরোগ্য সে পেয়ে গেল। এই হাদিসটুকু ইবনে মাজা 1374 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে প্রয়োজনের সময় দুই রাকাত নামাজ পড়া যায়, কিন্তু এই নামাজটাকে আপনারা সালাতুল হাজা এটি বলতে পারবেন না। এর কারণ আছে। এর কারণ হচ্ছে সালাতুল হাজা নামে যে নামাজটা আছে আপনার মিশকাতের ভিতরে, যে হাদিসটা আছে, এই হাদিসটা সহি নয়। ওখানে একটি দোয়াও আছে, দোয়ার বইতে আছে, ওই দোয়াটাও সহি নয়, মানে ওই হাদিসটাই সহি না। তো সুতরাং সালাতুল হাজা নামে কোনো নামাজ নাই ওই হাদিসটা দুর্বল হওয়ার কারণে। কিন্তু আমাদেরকে এই হাদিস দিয়ে বুঝতে হবে যে প্রয়োজনের খাতিরে আপনি দুই রাকাত নামাজ পড়তে পারেন। যদি ওই প্রয়োজনটা আপনার খুব বেশি জরুরি হয়, যেমন অন্ধ লোকটা জরুরি হয়ে পড়েছে যে তার চোখটা ভালো হতেই হবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগে দোয়া করেন নাই, তাকে বলেছে যে তুমি আল্লাহর কাছে প্রথমে চাও, দোয়া শিক্ষা দিয়েছে, তার আগে নামাজ শিক্ষা দিয়েছে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা যখন দুঃখ কষ্টে থাকো, ইস্তাইনু, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছ থেকে, কিভাবে, বিসবরি ওয়াসসালা, প্রথমে সবর করো তারপরে নামাজ কায়েম করো, সবরি ওয়াসসালা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বলে সবরের পরামর্শ দিয়েছে যে আপনি সবর করুন। তো আমরা যদি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখি তখন আমাদেরকে বলতে হবে যে আপনি ধৈর্য ধরুন, তারপরে তাকে আপনি বলবেন যে আপনি সুন্দর করে উজু করুন। এই প্রয়োজনের খাতিরে নামাজ পড়া যায়, যদিও নামাজটার কোনো নাম নাই, কিন্তু
দুই রাকাত নামাজ পড়া যায়, এটি হচ্ছে বাস্তব কথা। কিন্তু সালাতুল হাজার হাদিসটা দুর্বল, এই কারণে সালাতুল হাজার হাদিস দুর্বল থাকলেও যে কোনো হাজতে যে কোনো প্রয়োজনে আপনি দুই রাকাত নামাজ পড়তে পারেন, সেটার কোনো নাম দিতে হবে না। নাওয়াইতুয়ান উসাল্লিয়া, নাওয়াইতুয়ান বলে কোনো নামাজের মানে কোনো নিয়ত করা যায় না। আপনার অন্তরে কি আশা, কি হাজা, কি চাহিদা, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম বিজাতিস সুদুর, আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন। আলিমুন খাবিরুন, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খাবির আল আলিম, তিনি জানেন, তিনি সব কিছুর খবর রাখেন, তার কাছে এটি বলতে হবে না। কিন্তু প্রয়োজন হলে আপনি এটি পড়তে পারেন, এই হাদিস দ্বারা এটি প্রমাণ পাওয়া গেল। আর জীবিত ব্যক্তির কাছে যে সাফা চাওয়া যায় না, এই হাদিস দিয়ে এটা প্রমাণ হয় না যে আপনি আমার জন্য সাফা করবেন, যেটি আমাদের দেশে করা হয়ে থাকে। যেমন পীর মুর্শিদ এবং পীর ছাড়াও যারা বুজুর্গ ব্যক্তি আছে আমাদের দেশে হর হামেশা, যেমন স্বামী খুব পরহেজগার, স্ত্রী মানে নামাজ পড়ে না, এটা কম হয়। সাধারণত দেখা যায় যে স্ত্রী খুব নেককার, মানে সালেহা, ভালো নামাজ রোজ যাকাত আদায় করে, কিন্তু স্বামী তেমন কিছু করে না। তো স্বামী স্ত্রীকে বলছে যে তুমি তো আমার জন্য সাফা করবে। একটা লোকের মৃত্যুদণ্ড দেওয়া হলো অথবা সে মরে যাবে কিছুদিন পরে ক্যান্সারে অথবা মৃত্যুদণ্ডের মাধ্যমে, ফাঁসি হবে ইত্যাদি, তার কাছে গিয়ে তার পরিবারের লোকরা বলছে যে তুমি তো আমার জন্য সাফা করবে, সুতরাং আমাদের আর চিন্তা নাই। অথবা সে তাকে বলছে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সাফা করব। এই সমস্ত কথাবার্তা হচ্ছে হারাম হারাম হারাম, কেননা আল্লাহ ছাড়া কারোর কাছে সাফা চাওয়া যায় না, এটা আপনাকে জানতে হবে। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরকালের যে সাফা সেটি চায় নাই। যে সাফার কথা এই হাদিসে আসছে সেটি হচ্ছে দোয়া হিসাবে, কেননা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি আল্লাহর দিকে রুজু হও, ওয়া তাআজ্জাহু ইলাইক বিন নাবিকা মুহাম্মদ নাবির রহমা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, তার দোয়ার মাধ্যমে, এটাই বুঝতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বলছি যে যে কোনো প্রয়োজনে নামাজ পড়া যায়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে পাওয়া যায়। যেমন আবু দাউদের একটি হাদিস আছে 1319, এখানে আন হুযাইফা ক্বাল কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরুন সালা সাল্লা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস নিয়ে খুব চিন্তিত হয়ে পড়তেন, তাকে খুব যন্ত্রণা দিত, তখনই তিনি নামাজ পড়তেন, নামাজের আদেশ করতেন। আন্না রাসূলুল্লাহ কানা ইজা হাজবিহি আমরি ফাজুউ ইলা সালা, তিনি নামাজের দিকে খুব ছুটে যেতেন, মানে তিনি নামাজ পড়তেন। মানে হাদিসটা বিভিন্নভাবে এসেছে যে যখনই তারকে কোনো সমস্যায় পেয়ে বসত তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। কেননা আমরা হাদিসের ভিতরে পাই আস-সালাতু খাইরু মাউদুউ, যে যত কিছু পাওয়া যায় দুনিয়াতে, যত যত কিছু বস্তু বাদের মাধ্যমে যত কিছু অ্যাকশন আমল পাওয়া যায়, এর ভিতরে নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম। আস-সালাতু খাইরু মাউদুউ ফামিনাস্তাতা আন ইস্তাকসিরা ফালইস্তাকসির, যার সম্ভব হয় সে যেন বেশি বেশি করে এটি আদায় করে। সালা পাঁচ নামাজ ছাড়াও নফল ওয়াজিব বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নামাজ, নামাজের উপরে কায়েম থাকবে, নামাজ পড়বে এমনকি প্রয়োজনেও। এর কারণ হচ্ছে যে হুইয়ান কুররাত আইনি ফিস সালা, যে হে বিলাল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এই যে নামাজ সেটা আমার চোখের শীতলতা এনে দেয়। তার মানে প্রয়োজনে আপনি নামাজ পড়বেন, তবে নামাজ পড়ার একটি রীতি হচ্ছে যে উজু থাকলেও নতুন করে একটি উজু করবেন, এটি হচ্ছে নিয়ম। তওবার নামাজ যেরকম আছে সেখানে ওই কথাটা আছে আইয়া তাওয়াদ্দা ফায়াহসানুল উযু, সুন্দর করে আরেকবার উজু করা। তেমনি
প্রয়োজনের নামাজ যখন পড়বেন দুই রাকাত, তখন আপনি নতুন করে সুন্দর করে উজু করবেন। উজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে তার যে নামগুলো আছে ইসমু আজম, যেগুলো আমরা ক্লাসে বারবার আলোচনা করেছি, সেগুলো আপনি পড়ে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়ে তারপরে আপনি চাবেন, বাংলায় বলবেন। হ্যাঁ, হাত তুলে কিবলামুখী হয়ে এইভাবে দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দোয়া কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনে নামাজ পড়া যায় এবং এতে কোনো সমস্যা নাই। আর সাফা হচ্ছে এমন একটি বিষয় যেটি আমরা মানে বুঝতে পারলাম যে আর সাফা লোগাতান আর দোয়া, সাফা হচ্ছে ভাষাগতভাবে এক ধরনের দোয়া বোঝায়। অল মোরাদু বিশাফা সুবিতা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিগাইরিহি মিনাল আম্বিয়া ওয়াস সালিহিন ইয়াউমাল কিয়ামা। আর আরেকটি সাফা হচ্ছে যে কিয়ামতের দিনে যে সালিহিন আম্বিয়া নবী সাল্লাল্লাহু এরা যে দোয়া করবে কারোর জন্য সুপারিশ করবে, এই তাতে বোঝা যাচ্ছে যে সাফা কথাটা দোয়ার থেকেও গুরুত্বপূর্ণ। আর শাফাআতু আখাসসা মিনাত দোয়া, এটি শেখ আলবানী বলছেন, কেননা এটি জোর বোঝায়, বিশেষ তাকিদ বোঝায়, বিশেষ গুরুত্ব বোঝায়। হ্যাঁ, তো এখন আমরা যেটি বলতে চাচ্ছি যে এই যে সাফা, এটি মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যে সুপারিশ করবে, কিন্তু এটি কিভাবে করবে সেটি আমাদের দেখতে হবে, সেটি আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই যে সাফা জিনিসটি হবে না যতক্ষণ না পর্যন্ত তিনটি জিনিসের সমাহার হয়। কয়টি জিনিস? তিনটি জিনিস। তিনটি জিনিস একত্র না হলে সাফা হবে না। এর একটি হচ্ছে যে যিনি সাফা করবেন তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হতে হবে, রাদিয়াল্লাহু আন মাশফু লাহু, যার জন্য সাফা করা হচ্ছে তার উপরে সন্তুষ্ট হতে হবে, আর যিনি সাফা করবেন তার উপরেও সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে, রেদা আল্লাহু আন শাফিঈ। তাহলে আবার আসুন আমরা সুন্দর করে জেনে নেই, যার জন্য সুপারিশ করবে তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে, এটি হচ্ছে এক নম্বর শর্ত। যিনি সাফা পাবেন যে আমার জন্য সাফা করবে, সেটি আপনি হন, আপনার হাজবেন্ড হোক, আপনার স্ত্রী হোক, আপনার ভাই হোক, আব্বা হোক, আম্মা হোক, যে কোনো লোকই হোক, যার জন্য সাফাটা হবে সেই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। এই শর্ত যদি ভঙ্গ হয় তাহলে সাফা হবে না। এটাকে বলা হচ্ছে রেদা আল্লাহু আনাল মাশফু লাহু, যার জন্য সাফা করা হবে তার উপরে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়াতে বলছেন লিকাউলি তাআলা ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যে কেউ সাফা প্রাপ্ত হবে না, সাফা সুপারিশ প্রাপ্ত হবে না যার উপরে আল্লাহ সন্তুষ্ট না, ইল্লা লিমান ইরতাদা, যদি আল্লাহ সন্তুষ্ট না থাকেন। ওয়াহাজা ইয়াস্তাজিল ইয়াস্তালজিমু আন ইয়াকুনাল মাশফু' লাহু মিন আহলি তাওহীদ লিআন্নাল্লাহা তাআলা লা ইয়ারদা আনিল মুশরিকিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতের ভিতরে যে কোনো মুশরিক সাফা প্রাপ্ত হবে না, মানে তাওহীদের পরিপূর্ণতা না থাকলে আল্লাহ তার সেই ব্যক্তি সাফাই পাবে না, তাওহীদ থাকতে হবে। তো আমাদের দেশের তাওহীদ কয়জনের আছে? আমরা তাওহীদ বলতে কি বুঝি? মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি কিন্তু এর অর্থ বুঝি না, শর্ত বুঝি না, কি করলে শিরিক হয় সেটি বুঝি না,
সুতরাং আমরা কিভাবে সাফা পাইতে পারি? তো সাফা পাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্ত দিয়েছেন সেটি হচ্ছে যে সাফা প্রাপ্ত ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, এটি হচ্ছে প্রথম শর্ত। তারপরের শর্ত হচ্ছে যে যিনি সাফা করবেন তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, এটি হচ্ছে রেদা আল্লাহু আশ-শাফিঈ, মানে যিনি সাফা করেন তাকে আরবিতে বলা হয় শাফিঈ, শিন আলিফ ফা আইন শাফিঈ, আশ-শাফিঈ, রেদা আল্লাহু আনিশ-শাফিঈ, যিনি সুপারিশ করবেন তার উপরে সন্তুষ্টি থাকতে হবে আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকাউলাহু তাআলা ইল্লা মিন বাদি আন ইয়াযিন আল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, সূরা আন-নাজম আয়াত নাম্বার 26। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া কে সাফা করবে? রিদা আল্লাহু, তার মানে আল্লাহর সন্তুষ্টি ও থাকতে হবে যিনি সাফা করবেন, আর যিনি পাবেন তার উপরেও সন্তুষ্টি থাকতে হবে, দুইটি শর্ত। আর তৃতীয় শর্ত হচ্ছে ইজনুল্লাহি তাআলা, আল্লাহর অনুমতি, লিশাফিঈ আন ইয়াশফা লিকা, মানে তার যিনি সুপারিশ করবেন সে সুপারিশ করার জন্য আল্লাহর অনুমতি লাগবে, অনুমতিটা তাকে পাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, যে আল্লাহর অনুমতি ছাড়া কে সাফা করবে, সূরা বাকারা আয়াত নাম্বার 55। এই যে তিনটি শর্ত, এই তিনটি শর্তে আমরা দেখতে পাচ্ছি যিনি সাফা করবেন আর যিনি সাফা প্রাপ্ত হবেন তার উপরে থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি। আর আল্লাহ সন্তুষ্টি কে পেয়েছে দুনিয়াতে সেটি হচ্ছে আল গায়ব, সেটি আমরা জানি না, এটি কেউ জানে না, কেননা এটি জানতে গেলে আল্লাহর ওহির প্রয়োজন হবে। আল্লাহ কার উপর সন্তুষ্ট হয়েছে এটি আমরা কিভাবে জানব? আল্লাহর সাথে তো, সুবহানাহু ওয়া তাআলার সাথে তো আমাদের কোনো এরকম আক্ষরিক কোনো কমিউনিকেশন নাই যেন আমরা আমাদেরকে ভেরিফাই করতে পারি যে আল্লাহ কি আমাদের উপরে রেদওয়ানুল্লাহ হয়েছেন, সেটি আমরা জানতে পারি না, কেননা এটি হচ্ছে আল গায়ব, অদৃশ্যের জগতের একটি বিষয়। তারপরে আল্লাহ যিনি সাফা করবেন তাকে আল্লাহ অনুমতি দিবে কি না সেটি হচ্ছে আল গায়ব, সেটিও আমরা জানি না। তাহলে যিনি করবেন, যাকে করবেন আর যিনি করবেন তার অনুমতি, তিনটি বিষয়ই হচ্ছে আমাদের জানার ক্ষমতার বাইরে। আমাদের বাংলাদেশে এই তিনটি বিষয়ই আমরা, আমাদের দেশের যে ট্রেডিশন অত্যন্ত জঘন্য, অত্যন্ত, এতে যে কত গুণা হয়, হচ্ছে, হবে, আমাদের কপালে যে কি আছে সেটি আল্লাহই জানেন। আল্লাহ মাগফিরাহ জামিআ, এ আল্লাহ সমস্ত বাংলাদেশিদেরকে ক্ষমা করুন। আমাদের দেশে এই উঠতে বসতে এই বিভিন্ন আলিম মাওলানা হুজুর তাদেরকে সাথে ভালো সম্পর্ক রাখে, কেন? বলে যে উনি তো আমাদের জন্য সাফা করবে। আবার আরেক মৌলবি ওয়াজ করে যে আপনাদের নিয়ে আমি খুব পেরেশানিতে আছি, আমি কিভাবে আল্লাহর দরবারে আপনাদের জন্য সাফা করব। তারপরে অমুক দল, উনি ইন্ডিয়াতে ইন্তেকাল করেছেন, তার যে বড় দল সারা পৃথিবীতে এই দল ছড়িয়ে পড়েছে, তাদের ধারণা যে যিনি এই দল চালু করেছেন তিনি সবার জন্য সাফা করবেন, এরকম অনেক ধারণায় নিমজ্জিত। এই ধারণা শরীয়ত বিরোধী, আকিদা বিরোধী। তারপরে হাসি ঠাট্টার ভিতরে স্বামী স্ত্রী একে অপরকে বলছে তুমি আমার জন্য সাফা করো, আমি তোমার জন্য সাফা করব, ছেলে সন্তানকে বলছে, আস্তাগফিরুল্লাহ জামিআ লিল জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা না করলে আমাদের কোনো উপায় নাই। এই যে সাফা, এই সাফা কত গুরুত্বপূর্ণ, যে এই সাফা যদি আমরা ঠিক মতো মানে না বুঝি তাহলে আমাদের পরকাল যে ক্ষতিগ্রস্ত হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিভিন্ন উদাহরণ দিয়ে
ইয়ালামু মা বাইনা আইদিহিম ও মা খালফাহুম, যে সামনে পিছনে তোমরা যা কিছু করো তিনি সব কিছুই আল্লাহ জানেন। তার মানে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে শাফা বিষয়টা হচ্ছে আল গাইব, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যে সকল লোকদের জন্য সুপারিশ করবে তাদের প্রতি যেন আল্লাহ সন্তুষ্ট থাকেন। ওয়াহুম মিন খাশিয়াতি মুশফিকুন। এই আয়াতটা যদিও ফেরেশতাদের জন্য অবতীর্ণ হয়েছে, কিন্তু এই আয়াত থেকে যারা স্কলার তাফসির কারক তারা হুকুম নিয়েছেন, যিনি মানে শাফি হবেন, যিনি সাফা করবেন, তার উপরে রেদা আল্লাহ তাআলা থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই যে শরীয়ত সম্মত সাফা, এটি না থাকলে কোনো উপকারই হবে না। ওয়ালা তানফাউ শাফাআতু ইন্দাহু ইল্লা লিমান আযিনাল্লাহু, যে কিয়ামতের দিন তার সামনে কোনো সুপারিশ কাজে আসবে না। লিমান আযিনাল্লাহু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, তাহলে ইজনুল্লাহি তাআলা, আল্লাহর অনুমতি, সেটি আমাদের কারোরই জানার ক্ষমতা নাই। আল্লাহর অনুমতি একমাত্র আল্লাহই জানেন, দুনিয়া থেকে আমাদের জানার কোনো উপায় নেই। সূরা তাহা, ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা, যে সেদিন কারোর সুপারিশ কাজে আসবে না যখন না আল্লাহ যাকে অনুমতি দিবেন এবং যার কথায় আল্লাহ সন্তুষ্ট হবেন তার কথা ছাড়া। রাদিয়াল্লাহু কাউলান, যার কথায় আল্লাহ সন্তুষ্টি আছে এবং যাকে অনুমতি দিবেন। তাহলে অনুমতি আমরা জানি না, সন্তুষ্টি আমরা জানি না, দুইটি জিনিসই জানতে গেলে আমাদের লাগবে হচ্ছে ওয়াহি। যেমন মৃত্যুর পরে আমাদের পিতামাতা কিভাবে আছে সেটি জানার আমাদের কোনো উপায় নাই, সেটি আল্লাহই ভালো জানেন, আমরা কিছুই জানি না। কেননা বিষয়টি হচ্ছে আল গাইব, অদৃশ্য, আমরা অদৃশ্যে ঈমান এনেছি, যেটা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। সেটাকে যদি আপনি জানার দাবি করেন দলিলবিহীন ভাবে, হাদিস ছাড়া, সঠিক তাফসির ছাড়া আপনি বলে দিচ্ছেন, বিশ্বাস করছেন, তাহলে আপনার সমস্ত আকিদা নষ্ট হয়ে যাবে। সাফাকে ভালোভাবে জানতে হবে। যে আরেকটা জিনিস দেখা যায়, সেটি হচ্ছে আমাদের দেশে বড় বড় ওয়াজ করে যারা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হিসাবের দিন, হাশরের দিন তিনি কান্নাকাটি করবেন, পেরেশানি হয়ে যাবেন, সাফা সাফা করবেন। আরে সেই সাফা তো মুমিনদের জন্য না, সেটি হচ্ছে সবার জন্য, সেটিও আমরা আলোচনা করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে বুঝতে হবে যে সব সাফা যেগুলি শরীয়ত সম্মত, আর শাফাআতু মাকবুলা আও মাসবুতাতু, মাসবুতাতু আর শাফাআতু মাকবুলাতুন আও মাসবুতাতুন ওয়াহিয়া মা আসবাতাতু নুসুস শরীয়া ওয়া সাইয়্যিদ, যে শরীয়তের নুসুস দিয়ে যেগুলিকে প্রতিষ্ঠা করা হয়েছে সেই সাফা হচ্ছে কবুল যোগ্য, সঠিক সাফা। আরেকটা হচ্ছে শাফাআতু মারদুদা ও মানফিআতু ওয়া ফি শাফাআতি মানাফিউল নুসুস ফিল কিতাবি ওয়া সুন্নাহ, যে আরেকটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য সাফা, যে সাফা শরীয়তের কোনো দাম নাই। যেমন পীর মুর্শিদ সাফা করবে, হ্যাঁ উমুকে সাফা করবে, উমুকে সাফা আগেই জেনে যাচ্ছে, সেই সাফা শরীয়ত বিরোধী এবং সেই সাফাতে মানুষের কোনো উপকার আসবে না। সুতরাং আর সাফাআতু মাকবুলা আর সাফাআতু মারদুদা, প্রত্যাখ্যান যেটাকে অগ্রহণযোগ্য সাফা, আরেকটি হচ্ছে গ্রহণযোগ্য কবুলযোগ্য সাফা, সেটা আমরা আসুন ভালো করে আগামী ক্লাসে আমরা সবাই হাজির থাকি। আগামী ক্লাসটা হবে হচ্ছে আগামী বুধবার একই সময়ে আপনারা যারা শুনছেন, আর এই ক্লাসে আপনাদের যে সাফার যে প্রশ্নগুলো আছে সেগুলো
আমাদের অনুষ্ঠান পরিচালিকা মোহতারমা সিদ্দিকা আপার কাছে আপনারা আমার কথার পরে তাকে বলে রাখবেন, তাহলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিব। সবাইকে আগামী সাফার ক্লাসে হাজির হওয়ার নিমন্ত্রণ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।